হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রাস অফ আল্লাহ দিস উজ্জ্বল আহমেদ হাদি স্পিকিং নাও টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট নেশন আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা দেখার পর আপনারা যারা ন্যারেশন সম্পর্কে একটা বই ছিল এই বইটা আশা করি দূর হবে সো সবাইকে আমি এতটুকু অনুরোধ জানি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন ন্যারেশন হলো উক্তি ন্যারেশন শব্দের বাংলা অর্থটা হলো উক্তি ন্যারেশন একজন বক্তার বক্তব্য বা উক্তিকে ন্যেরেশন বলে একজন একজন আপনার কাছে কিছু বলছে একজন আপনার একটা বন্ধু আপনার কাছে একটা কথা বলছে তা আপনি গিয়ে শুনে আরেকজনের কাছে যে বললেন এটি হলো মূলত নারেশন নেশনটা নেশন দুই প্রকার যত এক ডাইরেক্ট নেশন পরোক্ষ উক্তি যে প্রত্যেক উক্তি আর ইনডাইরেক্ট নেশন পরোক্ষ উক্তি নেশ ডাইরেক্ট নারেশনের দুটি অংশ থাকে একটি হল রিপোর্টিং বার্ব আর একটা হলো রিপোর্টিং স্পেস ইনভার্টেড ক্ষমা যেটা এই যে ক্ষমাটার ভেতরের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ এবং ইনভার্টেড ক্ষমার বাহিরে যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং বার দেখেন উদাহরণ হিসাবে আমি কিছু একটা উদাহরণ লিখে রাখছি সেটি হলো হি সেট টু মি শ্যামাকে বলল আই এম রিডিং ইংলিশ বুক দেখ দেখেন এখানে ইনভার্টেড ক্ষমার বাহির অংশটা এটা আমি নিচে লিখে রাখছি যে রিপোর্টিং বার্ব এবং এটি হলো ইনভার্টেড ক্ষমার ভিতরে অংশটা এটা হলো রিপোর্টিং স্পেস তাহলে আমরা বুঝতে পারছি যে আশা করি বুঝতে পারছেন যে এই যে এটা এটা রিপোর্টিং বার্ব আর এটা হলো রিপোর্টিং স্পেস দেখেন ন্যারেশন করতে হলে আমাদের যা যা জানতে হবে মৌলিক টপিকগুলো যেটা আজ আমি আপনাদের সামনে এটি মৌলিক টপিকগুলো ধরে তুলে ধরবো এবং আশা করি এটি দেখার পর আপনার কিছুটা হলেও উপকৃত হবেন দেখেন ন্যাসন করতে হলে আপনি যা জানতে হবে প্রথমেই দেখতে হবে যে রিপোর্টিং স্পেস এর সেন্টিস্টিক কোন সেন্টেন্স সেন্টেন্স আছে পাস ফকার অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সলামিটোরি এই সেন্টেন্সগুলো আছে তারপর আপনার সেই টু এবং কমার পরিবর্তন করতে হবে তারপর পার্সনের পরিবর্তন করতে হবে আমি আয়ের আমার আগের ক্লাসগুলোর মাঝে পার্সন সম্পর্কে আলোচনা করছি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন তারপর বার অথবা টেন্স যাই বলেন এর পরিবর্তন করতে হবে যেমন সেট টু সে এখন দেখেন এসআরটি সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু থাকলে কী করতে হবে আর কমার পরিবর্তে কী করতে হবে কারণ এসআরটি সেন্টেস যদি সেট থাকে তাহলে টোলট সেট টুর জায়গার মাঝে টোল্ট এবং ক্ষমা বসা ক্ষমার জায়গার মাঝে ড্যাট বসাতে হবে ইন ইন্টারগেটিভের মাঝে আর্ক্স বসাতে হবে এবং এ ডাব্লিউস ক্ষমার পরিবর্তে ই ফত বা ডাব্লিউস বসাতে হবে ইম্পারিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডার টু তারপর নিদেশ বুঝাইলে কমান্ট অনুরোধ বোঝালে রিকোয়েস্ট উপদেশ বুঝাইলে অ্যাডভাইস এবং লেট থাকলে প্রপুস টু আর এগুলো এবং ক্ষমার পরিবর্তে দেট এবং সেন্টেসটি যদি নেগেটিভ হয় তাহলে নোট টু বসাতে হবে দেন অবজেকটিভ সেন্টেন্সে অয়েস্ট অথবা প্লেট ইচ্ছা ইচ্ছাসুযোগ হলে অয়েস্ট এবং প্রার্থনা হলে প্লেট এবং ইনভার্ট ক্ষমার পরিবর্তে ডেট অ্যাক্সলামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্সলাম উইথ ঝয় অ্যাক্সলাম উইথ সরু আনন্দ বোঝালে জয় এক্স আর দুঃখ বোঝালে সরু এখন দেখেন আমি পার্সন পার্সনের পরিবর্তনটা কিভাবে করতে হবে দেখুন পার্সন আমি পার্সনগুলো লিখে রাখছি পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন সাবজেক্ট অবজেক্ট প্রসেসিপ্রম যেমন আই আই আয়ের সাবজেক্ট এর সাবজেক্ট এটা অবজেক্ট হবে মি আর প্রসেসিভ প্রম হবে মাই মাইন্স এভাবে আমি সবগুলা জিনিস লিখে রাখছি সবাই একটু দেখে দেখেন যেমন এন হাদি লিখছি হাদির সমস্ত পুরুষের ক্ষেত্রে হি বসবে এটার অবজেক্ট হবে হিম আর পসিসিভ হবে প্রম হবে হিস এবং ই দ্বারা সমস্ত মেয়েদেরকে বোঝানো হয়েছে মেয়েদের ক্ষেত্রে হবে সি আর হার অবজেক্ট হার এবং পসিসিভ প্রম হার এভাবে আমি সবগুলোই রেখি এবং দেন রিপোর্টিং স্পেসের ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন যদি হলে রিপোর্টিং বার্বের অবজেক্ট সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে যদি কোনো রিপোর্টিং স্পেসের মাঝে যদি পার্সনটা ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং বার্ব যেটা থাকবে এটার অবজেক্ট অনুসারে যেমন এটা উদাহরণ লিখছি যেখানে ইনডাইরেক্টের মধ্যে হি সেট টু মি আই ওয়াজ ইল দেন ইহান হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা আর এটা রিপোর্টিং স্পেসের সাবজেক্টটা যেমন হি টোল টু মি সেট টুর পরিবর্তে টোল বসছে এবং কমার পরিবর্তে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কমার পরিবর্তে দ্যাট বসছে যেমন এখানে হি হিটা হলো ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে যে সাবজেক্ট এখানে হি আছে হির সাবজেক্ট হি তারপর ওয়াজ ওয়াজ তাহলে হেড বিন বসে তারপর ইল বসানো ইল বসানো হয়েছে যে অসুস্থ হয়েছে তারপর রিপোর্টিং স্পিচ এর সেকেন্ড পারসন হলে যদি সেকেন্ড পারসন হয় আমরা জানি সেকেন্ড পার্সন ইউ যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে যেমন হি সেট টু মি ক্যান ইউ হেল্প মি যেমন ইউ হলো সেকেন্ড পারসন ইউটা হলো সেকেন্ড পারসন ইউ তো এটার অবজেক্ট আছে আই আয় সাবজেক্ট হলো মি আসে মির সাবজেক্ট হলো যেমন হি সে আস্কড মি যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেস ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর্ক্স হয় সেটুর পরিবর্তে আর্ক্স বসলাম তারপর দেখেন এখানে কমা কমার পরিবর্তে ইফ তারপর এখানে যেহেতু পার্সনটা সেকেন্ড পার্সন তো এটা রিপোর্টিং পারবে অবজেক্ট আছে মি মির সাবজেক্ট হলো আই কেন থাকলে কুড হেল্প আছে তারপর দেন মি মিটা হলো এখানে অবজেক্ট আছে তো মিটা ফার্স্ট পারসন এটা হবে সাবজেক্ট অনুসারে তো হির হির অবজেক্ট হল হিম আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এটা হলো তারপর আছে আপনি টেন্সের পরিবর্তন টেন্স বা বার্বের পরিবর্তন আপনি যদি দেখেন এই প্রেজেন্ট প্রাজ প্রেজেন্ট ফ্রম যদি কোনো ডাইরেক্টর থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ে পরিবর্তন হয়ে যে ডাইরেক্টের যে সেন্টেন্সের মধ্যেই থাকুক এটা পরিবর্তন হয়ে সবসময় অ্যাসারটিভ সেন্টেন্স হয় যেমন দেখেন প্রেজেন্ট ফ্রম থাকলে এটার ফার্স্ট ফ্রম যেমন ইট এটার ফার্স্ট ফ্রম হবে অ্যাট ইনডাইরেক্টের মধ্যে যেমন ফার্স্ট ফ্রম যদি থাকে তাহলে রোট যেমন ফার্স্ট ফ্রম এটার সাথে হ্যাড প্লাস বার্বের পিপি মানে বার্বের ফার্স্ট পার্টিসিপল এমেজার থাকলে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন উইল থাকলে উট আমি এটা বলে বলে তাই তারপরে লিখছি এটা হ্যাভ হ্যাস যদি থাকে হ্যাড তারপর ক্যান থাকলে কুড সেল থাকলে শুট সেল থাকলে উড আবার লিখছে এটা যদি সেল থাকে আবার যদি পার্সন যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে উট বসাতে হবে ম্যা থাকলে মাইট মাস থাকলে হ্যাড টু ডিট থাকলে হ্যাপটা অথবা হ্যাড অথবা হ্যাড প্লাস বাড়বে পিপি উড মাইট সেল কুড এগুলো থাকলে কোনো পরিবর্তন হবে না দেখেন এক্সাম্পল হিসেবে লিখছি যেমন হাদি সেটু মি হাদি আমাকে বলল আর ইউ ইল যেমন এখান দেখেন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আমার প্রথমে দেখতে এটা কোন সেন্টেন্স এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তো ইন্টারগেটিভ সেন্টেন্স যেহেতু এটা আমাদের সেট টুর পরিবর্তে আর্ক্স বসবে আর্ক্স বসালাম তারপর ক্ষমার পরিবর্তে ইফ তারপর এটা পার্সনের পরিবর্তন আমরা দ্বারাবাহিকভাবে পার্সনে গেলাম পার্সন ইউ আসে ইউ থাকলে রিপোর্টিং বারবার অবজেক্ট অনুসারে অবজেক্ট এখানে আছে মি মির সাবজেক্ট হলো আয় আই বসানো আর আছে এম ইজ আর থাকলে এই যে দেখেন এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে তো আয়ের সাথে ওয়াজ মিলে ওয়াজ বসেলাম দেন এখানে ইফের অর্থটা যদি না কিনা না হবে যদি হবে না হবে কিনা যে সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি অসুস্থ কিনা না অসুস্থ ছিলাম কি না ডাইরেক্ট এখানে যার একটি উদাহরণ লিখছি অনিক সেট আই ওয়াজ রিডিং অ্যা রিডিং অ্যাটেন্টিভলি আমি মনে তারপর কী হয়েছে যেমন অনিক এনে যেহেতু এটা অ্যাসাইটিভ সেন্টেন্স এটা আমরা যেহেতু অবজেক্টটা একটু পরিবর্তন করছি না সেটি রেখে ক্ষমার পরিবর্তে দ্যাট আইটা হলো সাবজেক্ট পার্সন ফার্স্ট পার্সন যেহেতু এটা অনিক অনিকের অনিকের প্রনাউন হলো হি হি বসেলাম ওয়াজ ওয়ার তাহলে দেখেন ওয়াজ ওয়ার্ড তাহলে বিন আমি হেডবিন বসাইছি তো রিডিং এসি না বাকিগুলো যেভাবে আসছি নিভাবে ডিওর্ডস যদি আপনার এই ক্লাসটুকু ভালো লাগে আশা করি ক্লাসটু শেয়ার করবেন এবং পরবর্তী ক্লাসের মাঝে প্রত্যেকটা সেন্টেন্স আকারে আমি আলোচনা করব এসআরটিভ সেন্টেন্স কীভাবে নিয়ে পরিবর্তন করতে হয় এবং ই অবটেটিভ কীভাবে পরিবর্তন করতে হয় ইন্টারগেটিভ কীভাবে পরিবর্তন করতে হয় এবং এক্সলামিটারি কীভাবে পরিবর্তন করতে হয় এবং তাছাড়া পেসিস নিয়াসন সম্পর্কে আলোচনা করবো আশা করি আপনারা এইটি ক্লাসটি ভালো লাগলে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ দান করবেন ভালো থাকেন সবাই এই পর্যন্ত সালামু